চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও বিধায়ককে ঘিরে পোস্টার এলাকায়। ঘটনায় চাঞ্চল্য শান্তিপুরে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল, দাবি বিরোধীদের। বিজেপির চক্রান্ত, দাবি তৃণমূলের। এলাকায় পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়ালো নদিয়ার শান্তিপুরে। শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও বিধায়কের নামে এই পোস্টার ঘিরে আবারও প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, যা নিয়ে কটাক্ষ করেছে বিরোধীরা। শান্তিপুরের সাধারণ জনগণের নামে এই পোস্টার লেখা হয়েছে। পোস্টারে উল্লেখ রয়েছে, গত বিধানসভা ভোটে তৃণমূল শহর সভাপতি বৃন্দাবন প্রামাণিকের নেতৃত্বে লড়ে হেরেছিল দল। তার নেতৃত্বেই উপনির্বাচনে জয়ী হয়ে বিধায়ক হয়েছেন তৃণমূলের ব্রজকিশোর গোস্বামী, যার নেতৃত্বে বিধায়ক জয়ী হলেন তাকে দল চেয়ারম্যান করেনি, টাকার বিনিময়ে অন্যকে চেয়ারম্যান করা হয়েছে বলে দাবি ওই পোস্টারে। এই পোস্টার এখন পড়ছি আমি, রিঙে আছে সুব্রত ঘোষকে চেয়ারম্যান করেছে, তার জন্য প্রোটেস্ট করেছি। আর কোথাও দেখেছেন না? এটাই শুনতে যদিও এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেননি বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। এ বিষয়ে শান্তিপুর পৌরসভা চেয়ারম্যান সুব্রত ঘোষ বলেন, টাকা খাওয়ার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টা আমার ধারণা এটা কোনো বিরোধী দলেরই এটা চক্রান্ত। এটা শুধু এই চেয়ারম্যানকে কালিমালিপ্ত করছে না, আমার দলকেও কালিমালিপ্ত করছে। এটা বিষয়ে আমরা বিষয়টা দেখে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টা জানাবো এবং ওই এলাকার সিসিটিভি ফুটেজ গুলো আমরা খতিয়ে দেখবো, যাতে কার কে বা কারা এই কাজগুলো এরকম জঘন্য কাজের সঙ্গে তারা যুক্ত, এইগুলো আমরা দেখে উপযুক্ত ব্যবস্থা আমরা নেব। বৃন্দাবন প্রামাণিক জানিয়েছেন, আমার বিষয়ে কে বা কারা পোস্টার লিখেছেন জানি না, তবে এটা বিজেপির চক্রান্ত বলে দাবি করেছেন তিনি। না না, আমার কোনো অনাগামী বলে কোনো কথা নেই। আমি যেদিন থেকে দল করি, আমি প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে আমার একটাই বক্তব্য থাকে যে কেউ কারোর কোনো অনুগামী হয়েও না। কর্মীদের উদ্দেশ্যে আমার একটাই কথা ছিল যে তোমরা সবাই মমতা ব্যানার্জির লোক হও। এবং আপনারা জানেন যে দুটো নির্বাচনে আমি ঐক্যবদ্ধ তৃণমূল কংগ্রেসের পরিবার তৈরি করে দুটো নির্বাচনের সফলতা এসেছে। আমি সভাপতি হওয়ার পরে বিভিন্ন জায়গায় নয়, দু একটি জায়গায় শুনলাম যে হাতে লেখা একটা আবেদনপত্রের মতো একটা কতগুলো লিফলেটের মতো আকার করে মারা হয়েছে দেয়ালে। তো আমি বলবো যে এটা আমাদের দলকে হেই প্রতিপন্ন করা বা সংগঠনকে দুর্বল করা একটা চক্রান্ত। আমার বিশ্বাস এর সময় বিজেপি, ভারতীয় জনতা পার্টি যুক্ত হতে পারে। আমি বলবো যে পুলিশকে যে সিসিটিভি ক্যামেরা আছে শান্তিপুরে, যে এটা প্রকৃত সত্য উদ্ঘাটন করে যারাই করে থাকো তাদেরকে শাস্তি দেওয়ার জন্য আমি আবেদন জানাচ্ছি। বৃন্দাবন প্রামাণিকের আরো দাবি, দলের কাছে হেয় প্রতিপন্ন করবার উদ্দেশ্যেই আমার নামে এই পোস্টার লেখা হয়েছে। বৃন্দাবন প্রামাণিক তিনি নিজেই এই চেয়ারম্যানের বিরোধী প্রার্থী দিয়েছিলেন এবং সেখানে আজ ভারতীয় জনতা পার্টি দুটো সিট জিতেছে, কিন্তু আমরা এই কন্দলে আমরা কোনোদিনও আমরা এটা সমর্থন করি না আর আমরা এটা পছন্দ করি না। ভারতীয় জনতা পার্টির এই পোস্টার নিজেই মেরেছে, মেরে আমাদের ভারতীয় জনতা পার্টির উপরে দোষ চাপাচ্ছে। এটা ভারতীয় জনতা পার্টি কোনোদিনও মেনে নেবে না আর ভারতীয় জনতা পার্টি এ কাজ কোনোদিনও করবে না। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, শান্তিপুর।